আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বাইকটা সম্পর্কে বলবো, টিভিএস রেইডার, এই বাইকটি কালকে এই শোরুমে এসেছে রাত্রিবেলা। তো আমি খবর পাওয়ার পর এখানে চলে আসলাম আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি মূলত আজকে টিভিএস রাইডার এই বাইকটি কেমন হবে। তো এটা ফার্স্ট, এখানে দুটি মাত্র মাস্টারপিস বাইক এসছে আর আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে বাইকটা নিতে পারবেন, তবে আপনাদেরকে বুকিং দিয়ে বাইকটি নিতে হবে। দেখে নেওয়া যাক টিভিএস রেইডার 125 এই বাইকটিতে কী কী নতুন নতুন ফিচারগুলো তারা অ্যাড করেছে। বন্ধুরা, এই বাইকটি যদি এখন পর্যন্ত যাবতীয় ডিটেলস আমরা অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখেছি আর এখন সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে ফুয়েল ট্যাঙ্কটা দেওয়া হয়েছে, দেখেন এখানে খুব বড় একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং সাইডে যে কিটটা দেওয়া হয়েছে খুব শক্ত একটা কিট দেওয়া হয়েছে, এবং সে সঙ্গে এখানে যে ফুয়েল ট্যাঙ্কটা যে এখানে কিটটা দেওয়া আছে, এখানে গ্লোসি ব্ল্যাক কালারের একটা এখানে কিট দেওয়া হয়েছে এবং পাশে রয়েছে গ্লোসি রেড। তো রেড এবং ব্ল্যাক একটা কম্বিনেশন দেওয়া হয়েছে। বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কের সাইডে যে সিলভার কালারের যে কিটটা রয়েছে, এখানে 3-valve আইটাস স্মার্ট টেকনোলজি তারা ব্যবহার করেছে এখানে আর ইঞ্জিনটা হচ্ছে 125 সিসির একটা ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। সে সঙ্গে এখন আমি এই বাইকটার যে বিশেষ, যেটা 125 সিসি বাইকে বাংলাদেশে এই প্রথম কোনো মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোশক সাসপেনশনটা। এটা 125 সিসি সেগমেন্টের কোনো বাইকে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, যে একমাত্র টিভিএস রেইডার এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে। 100 বাইকটি রেয়ারে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টায়ার, যেখানে 100/90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা টিভিএসের একটা টায়ার ব্যবহার করা হয়েছে, রেমোরা টায়ার যেটা। আর এটা রেয়ারে ব্যবহার করা হয়েছে ব্রেক হিসেবে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, 130 মিলিমিটারের একটা ড্রাম ব্রেক এখানে ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা, এই বাইকটি যে সাইলেন্সারটা রয়েছে, এটা যেহেতু এখন ইনটেক অবস্থায় রয়েছে, এটা সাইলেন্সারটা খুব বড় একটা সাইলেন্সার ব্যবহার করা হয়েছে এবং সাইলেন্সারটার মুখটা যেটা এটা অনেক বড় এবং এখান থেকে একটা খুব ভালো সাউন্ড হবে এবং একটা বেজওয়ালা সাউন্ড হবে বলে আশা করা যায়। এবং সাইলেন্সারটার যে সাইজটা দেওয়া আছে খুব ইউনিক একটা এখানে ডিজাইন দেওয়া হয়েছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো 125 সিসি সেগমেন্টের বাইকে ব্যবহার করা হয়নি, এরকম কোনো সাইলেন্সার আমার মনে হয় না কোনো বাইকে ব্যবহার করা হয়েছে। আর এ বাইকটার ফ্রন্টে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের একটা মানে টিভিএসের টায়ার ব্যবহার করা হয়েছে, এটা সম্পূর্ণ টিউবলেস টায়ার। আর যে ডিস্ক ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা মেবি 240 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক হবে। আর এ বাইকটিতে ফ্রন্টে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং যে মাডগার্ডটা দেওয়া আছে এখানে ফ্রন্টে রয়েছে লাল এবং সেই সঙ্গে এখানে ব্ল্যাক কালার একটা কম্বিনেশন দেওয়া হয়েছে। হেডলাইটটার সাথে ফ্রন্টের যে হেডলাইটটা রয়েছে এবং হেডলাইটটা এবং মাডগার্ডটা এখানে একটা ম্যাচিং করে কালার দেওয়া হয়েছে। আর এ বাইকটির সবচেয়ে যেটা আকর্ষণীয় দিক সেটা হচ্ছে বাইকটার হেডলাইটটা। তো এটার যে হেডলাইটের লুকটা একদম মানে ইউনিক, ফুল এলইডি একটা এখানে হেডলাইট ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে যে আমরা ডিআরএলটা পাবো এটা আমরা এলইডি ডিআরএল পাবো। আর ব্যক্তিতে যে ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে এখানে ঠিক অ্যাপাচি 4B-র মতো করে এখানে একটা ছোটো ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে, যেটা হ্যালোজিং আর এটা সহজে পড়ে গেলে ভাঙবে না। 125 সিসি সেগমেন্টের কোনো বাইকে এরকম হেডলাইটের লুক এখন পর্যন্ত আমার জানা মতো আমি দেখিনি। বাংলাদেশের সর্বপ্রথম যা টিভিএস রেইডার এই বাইকটিতে এরকম একটা অ্যাগ্রেসিভ একটা লুক দিয়েছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে বাইকটার লুকটা খুব ভালো লেগেছে। এখন দেখা যাক বাইকটি কিছুদিন পর যখন বাংলাদেশের বাজারে বাইকটি অ্যাভেলেবেল হবে তখন এর সার্ভিস কেমন দেয় এ সম্পর্কে একটা ভিডিও আমি পাবলিশ করব। বন্ধুরা, বাইকটির ইঞ্জিনটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য একটা ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে আর যে ইঞ্জিন গার্ডটা যে লুকটা দেওয়া হয়েছে খুব সুন্দর এবং ইউনিক একটা এখানে লুক দেওয়া হয়েছে ইঞ্জিন গার্ডটার। ফুয়েল ট্যাঙ্কের দুপাশে এরকম আমরা যে 3D টিভিএসের হর্স লোগোটা রয়েছে এটা আমরা দেখতে পাবো এবং সেই সঙ্গে এ পাশেও আপনারা পাবেন, দেখতে পারবেন যে এখানে 3-valve আইটাস স্মার্ট যে টেকনোলজিটা এখানে ব্যবহার করা হয়েছে। আর 125 সিসি সেগমেন্টের মধ্যে এই সর্বপ্রথম কোনো বাইকে 3টা ভাল ব্যবহার করা হয়েছে, যা একমাত্র টিভিএস রেইডার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, নর্থ বেঙ্গল মোটর এখানে আপনারা আসলে বর্তমানে দুটি কালার অ্যাভেলেবেল পাবেন, আর একটি হচ্ছে রেড কালার এবং আর অন্য যে কালারটা রয়েছে এটা ব্লু কালার বলা চলে। আর এবং সেই সঙ্গে আরও পরে হয়তোবা আপনারা ইয়েলো যে কালারটি রয়েছে এটা অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন, তবে কিছুদিন হয়তোবা আপনাদেরকে মানে ওয়েট করতে হবে সেই কালারগুলোর জন্য। বন্ধুরা, এখানে যে গিয়ার শিফটিংটি দেওয়া হয়েছে এটা 5-speed প্যাটার্ন গিয়ার শিফটিং দেওয়া হয়েছে, ফার্স্ট গিয়ারটা নিচে হবে তারপর বাকিগুলো সব উপরে। সেই সঙ্গে বাইকটিতে যে সিটিং পজিশনটা দেওয়া হয়েছে এখানে স্লিপার সিট দেওয়া হয়েছে আর সিটগুলো যথেষ্ট সফট।
আপনারা এখানে দুজন এবং তিনজন অনাসে বসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বন্ধুরা বাইকটির হেডলাইট লুকটা ঠিক রাত্রিবেলা আপনি এরকম দেখতে পারবেন, যখন বাইকটি অন করবেন ঠিক এই ডিএরএলটা এটা অন অবস্থায় থাকবে আর তখন এটা এরকম দেখা যাবে। আর এটাতে যেহেতু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে রাত্রিবেলা মোটামুটি একটা ভালো আলো পাবেন। বন্ধুরা এই মিটারটি যেটা মানে ফুল ডিজিটাল একটা এখানে মিটার ব্যবহার করা হয়েছে, এখানে আপনার স্পিডোমিটার অটোমিটার যাবতীয় ডিটেলস দেখতে পারবেন, সেই সঙ্গে এই ব্যাগটিতে এখানে টাইম রয়েছে আপনার টাইমটাও দেখতে পারবেন। আর এই ব্যাগটিতে কোনো গিয়ার ইন্ডিকেটার দেওয়া হয়নি। তো বন্ধুরা এই ব্যাগটির যে সাউন্ডটা রয়েছে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি। একটা সাউন্ডটা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, খুব লাউড একটা সাউন্ড হচ্ছে এখান থেকে। বন্ধুরা এই ছিল টিভিএস রাইডার যে 125 cc বাইকটি রয়েছে বাইকটি সম্পর্কে ডিটেলস। তো আমি এখন পর্যন্ত যতটুকু জেনেছি এই বাইকটি সম্পর্কে আমি ওইটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি কেমন হবে কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।